হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউবার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো আজকে সকাল থেকে যে কাজগুলো আমি করেছি সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। তো আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো আজকে খুব সিম্পল রান্নাবান্না করেছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি সাধারণ খুব লাইট টিফিন করেছি। টিফিন করার পরে আমার টিউশনস ছিল 11:30 থেকে, তাই আমি কি করলাম সকাল সকাল রান্নাটা করে নিলাম। তো সকালবেলা আমি ভাবলাম যে পেঁয়াজকুলি ভাজা করি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পেঁয়াজকুলি একটু বেগুন দিয়ে বেশ একটু লঙ্কা চিরে চিরে দিয়ে ওটাকে একটু রান্না করলাম, একটু ভাজা ভাজা করলাম। এবং তারপরে আমি করলাম ডাল, যেহেতু আমার ছেলেমেয়েরা ডাল ছাড়া একদম খাওয়া দাওয়া করে না, তাই ডালটা আমাকে রেগুলার বেসিসে করতে হয়। অল্প করে ডালটা করেছি এবং তারপরে আমি যেটা করেছি খুব সিম্পলভাবে একদম অথেন্টিক বেঙ্গলি স্টাইলে ফুলকপি মাছ দিয়ে বড়ি দিয়ে ঝোল। তো সেটা খুব টেস্টি হয়েছে, মানে খুব দুঃখিত যে আপনাদেরকে আমি সেটা শেয়ার করতে পারছি না এবং আপনাদের খাওয়াতে পারছি না, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার সবাই বলেছে যে মানে খুব টেস্টি হয়েছে, ডিলিশিয়াস ছিল। তো ফুলকপি মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আমি খুব হালকা আদা বাটা এবং হালকা একটু জিরে বাটা দিয়ে এই মাছের ঝোলটা করেছি এবং খেতে খুবই ভালো হয়েছে। তো আমি আজকে সারাদিন তারপরে একটু ঘর গুছালাম এবং ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, কারণ আজকে আমার যে ডোমেস্টিক হেল্পার সে আজকে আসেনি, তাই এই সমস্ত কাজ আজকে আমাকে করতে হয়েছে। এবং এখন যেহেতু স্কুল নেই, আমার ছুটি আছে, তাই আমার খুব অসুবিধা হয়নি। তাছাড়া আমি রান্না করতে খুব ভালোই বাসি, আমি যখনই সময় পাই তখন আমি রান্না করি, তাই এই রান্নাগুলো আজকে আমি আমার আপনাদের সাথে শেয়ার করে আমি খুব আনন্দ ফিল করছি। তো আপনারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। তার সাথে আমি আপনাদেরকে জাস্ট, যেহেতু এটা ক্রিসমাস সিজন, তাই ভাবছি যে আপনাদেরকে একটু শর্ট টিপস দিয়ে দিই যে কি করে হ্যাপি থাকা যায়। তো আপনি যখনই আমাকে দেখবেন দেখবেন আমি খুব হ্যাপি থাকি, আমি চেষ্টা করি সবসময় হ্যাপি থাকতে এবং বাকি সবাইকে হ্যাপি রাখতে। আর এই হ্যাপি থাকার একটা পজিটিভ জিনিস হচ্ছে বা একটা মেথড হচ্ছে যে স্টে অওয়ে ফ্রম নেগেটিভিটি বা স্টে অওয়ে ফ্রম নেগেটিভ পিপল। তো সেটা আমি সবসময় করে থাকি, আমি সবসময় নেগেটিভ পিপল এবং যারা নেগেটিভ ধরনের কমেন্ট করে, নেগেটিভ ধরনের কথাবার্তা বলে বা সমালোচনা করে, তাদের থেকে আমি সবসময় দূরে থাকি। এবং সেটাই দেখি আমাকে একটা পজিটিভ ভাইব নিয়ে আসে, আমার মধ্যে একটা পজিটিভ ভাইব নিয়ে আসে। এবং আপনারা যারা খুশি থাকতে চান, আনন্দে থাকতে চান, আপনারা এই টিপটা আমার ফলো করবেন এবং দেখবেন আপনারা ভালো থাকবেন। বিকেলবেলা
করবি না। তো আজকে দেখলেন আমি পেঁয়াজকলি, মাছের ঝোল এবং ডাল দিয়ে আমরা স্যালাড দিয়ে সবাই আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করেছি এবং বেশ ভালোই এনজয় করেছি। আমার ফ্যামিলিতে আমার দু একজন মেয়ে একজন ছেলে আছে, আর মা আমার এখানে থাকে না, মা আগরতলায় থাকে, মা আগরতলা থেকে এখানে এসছে এবং বাপি আমার সাথেই থাকে এবং আমরা এই ছোট্ট পরিবার আমরা খুব আনন্দে, আমরা সুখে শান্তিতে অ্যাকচুয়ালি থাকি এবং সেই জন্যই আমি আপনাদেরকে এই টিপসটা দিয়েছি। এই টিপসটা কিন্তু খুবই কাজে লাগে, আমি সবসময় এটা আমার লাইফে সেটা ইমভাইভ করে আমি চলছি এবং আমি আই লিড এ হ্যাপি লাইফ, তো সেটাই আমি চাই। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমি আবার পুনরায় আপনাদেরকে বলছি, প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তীকালে আমি আবার আরও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব। আমি ব্লগসও আপলোড করি, ট্রাভেলিং ব্লগস আপলোড করি এবং কুকিং ব্লগস আপলোড করি, ডেইলি অ্যাক্টিভিটিসও আপলোড করি, আমার ছেলে মেয়েদের অ্যাক্টিভিটিস আপলোড করি। আপনারা সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন যদি আপনারা নোটিফিকেশন বেলটা ক্লিক করেন। তাহলে প্লিজ আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটা ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন ভিডিওস আপলোড করি আপনারা সেটা দেখতে পারবেন এবং দেখতে পারেন এবং এনজয় করতে পারেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।